বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি ছিল আগামী সোমবার সুপ্রিম কোর্টে সেই বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলাটি শুনানি আগামী সোমবার চব্বিশে এপ্রিল সুপ্রিম কোর্টে হচ্ছে না মহার্ঘ ভাতা বা ডি সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল আগামী সোমবার সুপ্রিম কোর্টের শুনানির তালিকা থেকে মামলাটি ডিলিট করে দেওয়া হলো যদিও কী কারণে ডিলিট করা হলো সেই সম্পর্কে কিন্তু এখনও কিছু জানা যায়নি এতদিন বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চেই মামলাটি উঠেছিল শীর্ষ আদালতের কজলিস্ট অনুযায়ী সোমবার বিচারপতি মাহেশ্বরী এবং বিচারপতি জে পাদ্রিওয়ালার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল এর আগে সুপ্রিম কোর্টের কজলিস্ট অনুযায়ী সোমবার শীর্ষ আদালতের ছয় নম্বর আদালত কক্ষে বিচারপতি মাহেশ্বরী এবং বিচারপতি পাদ্রিওয়ালার বেঞ্চে আটচল্লিশ নম্বর সিরিয়াল নম্বরে ছিল ওইদিন বিচারপতি মাহেশ্বরী এবং বিচারপতি পাদ্রিওয়ালার বেঞ্চে মোট উনপঞ্চাশটি মামলা নথিভুক্ত করা হয়েছিল তবে সেই সুপ্রিম কোর্টের কজলিস্ট দেখলেই দেখা যাবে যে সেখানে আটচল্লিশ নম্বর সিরিয়ালটি আর নেই সরাসরি সাতচল্লিশের পরে ঊনপঞ্চাশ নম্বর সিরিয়ালটি দেখা যাচ্ছে অন্যদিকে সুপ্রিম কোর্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি যদি ডায়েরি নাম্বার লিখে সার্চ করেন ডায়েরি নাম্বার থ্রি এবং ইয়ার দু সিলেক্ট করার পরে সাবমিট করেন তাহলে দেখতেই পাচ্ছেন এখানে কেস ডিটেলসে ডায়েরি নাম্বার দিয়ে লেখা রয়েছে এটা পেন্ডিং ছ নম্বর সেকশানে রয়েছে এটা পেন্ডিং রয়েছে তাছাড়া কিন্তু আদারওয়াইজ অন্য কিছু কিন্তু এখানে শো করছে না আপনি যদি এটা ডায়েরি নাম্বার দিয়ে সার্চ করেন তো অন্যদিকে কজ লিস্ট থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মামলাটি ডিলিট করে দেওয়া হয়েছে তো এটার থেকে এটাই বোঝা যাচ্ছে যে আগামী সোমবার চব্বিশ তারিখ যে মামলাটি শুনানি হওয়ার কথা ছিল সেই দিন কিন্তু মামলাটি শুনানি হচ্ছে না ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ